তো বন্ধুরা, বর্তমানে দেশের প্রায় প্রত্যেকটা মানুষের কাছে আধার কার্ড রয়েছে। আর এই আধার কার্ড সংশোধন করা, আধার কার্ডের কাজ করা, এই সমস্ত নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন পদক্ষেপ, সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। তো বর্তমানে আধার কার্ডের সংশোধন থেকে শুরু করে আরও যাবতীয় কাজ সম্পূর্ণ বিনামূল্যে আপনারা করতে পারবেন। তো এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে কী কী আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আধার কার্ডের সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। বলা হয়েছে দেখুন, আধার সমাধানে রাজ্যে বিএসকে। তো বুঝতে পারছেন, রাজ্য সরকারের তরফ থেকে নতুন আপডেট চলে এসেছে। কী কী আপডেট এসেছে এক এক করে আমরা দেখে নেব। দেখুন, এখানে প্রথমেই বলা হয়েছে যে আধার সমস্যার সমাধানে পৃথক কেন্দ্রের পরিকল্পনা করছে রাজ্য সরকার। সূত্রের খবর, নতুন আধার সেই কার্ডের সংশোধন এবং প্রবীণ নাগরিকদের আধার বায়োমেট্রিক সমস্যার সমাধান করতে রাজ্য জুড়ে প্রায় 2500 নতুন বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে তৈরির সিদ্ধান্ত হয়েছে, যেগুলিতে মূলত এই সমস্ত পরিষেবা দেওয়া হবে নিখরচায়। এছাড়া গোটা রাজ্যে উপভোক্তাদের অন্যান্য সহযোগিতায় নতুন আরও প্রায় 1500 এমন কেন্দ্র তৈরির সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে দেখুন, প্রশাসনিক মহলের মতে গোড়ায় আধার নিয়ে রাজনৈতিকভাবে এই রাজ্যে আপত্তি ছিল। আধার নিয়ন্ত্রক সংস্থা UIDAI পরিচালিত কেন্দ্রগুলি যতদিন ছিল সেখানে এই পরিষেবা পাওয়া যেত তুলনায় অনেক সহজেই, কিন্তু পরবর্তীতে তেমন কেন্দ্রের সংখ্যা অনেক কমে গিয়েছে। শুধু তাই নয়, এখন আধার সংক্রান্ত কোনো পরিষেবা পেতে গেলে অর্থ খরচ করতে হচ্ছে উপভোক্তাদের। অথচ এখন প্রায় প্রতিটি প্রকল্প এবং পরিষেবায় আধার কার্যত বাধ্যতামূলক হয়েছে। শুধু কেন্দ্রীয় সরকারই নয়, সঙ্গে বলা হয়েছে দেখুন, রাজ্য সরকারের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রেও কিন্তু বা প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রেও আধার সংযোগ করতেই হচ্ছে। এই অবস্থায় পৃথকভাবে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই পরিষেবা নিশ্চিত করতে চাইছে নবান্ন। তো বুঝতে পারছেন, নবান্নের তরফ থেকে কিন্তু বর্তমানে বিএসকে সেন্টার খোলার একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আধার কাজ করার জন্য, অর্থাৎ আধারের কাজ করার জন্য। সূত্রের খবর, প্রথম পর্যায়ে 1000 বিএসকে চালু করা হয় জেলায় জেলায়। সেগুলির কাজ প্রায় শেষ, পরবর্তী পর্যায়ে আরও 1139টি বিএসকে চালু করা হবে, তৃতীয় ধাপে হবে বাকিগুলি। এই কাজ নিয়ে UIDAI এর সঙ্গে সমন্বয় এবং আলোচনাও হয়েছে, যন্ত্রপাতিও সংগ্রহ হয়েছে, তাই কাজও শীঘ্রই শুরু হয়ে যাবে। আধিকারিকদের অনেকেই জানাচ্ছেন, আধারের বায়োমেট্রিক থাকার কারণে সবথেকে বেশি অসুবিধায় পড়ছেন প্রবীণ নাগরিকরা, অর্থাৎ যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি সমস্যা হচ্ছে, সেটাই কিন্তু বলা হয়েছে। কারণ বয়সের সঙ্গে সঙ্গে তাদের হাতের চামড়ার পরিবর্তন হওয়ায় বায়োমেট্রিক ঠিকঠাক মিলছে না, ফলে পেনশন সহ একাধিক কাজে বাড়তি ঝক্কি পোয়াতে হচ্ছে তাদের। তাই এখন চোখ স্ক্যান করে বিকল্প যাচাই করার পদ্ধতি হবে। প্রশাসনের এক কর্তার কথায়, বায়োমেট্রিক যন্ত্র পরিমার্জন করে আগের তথ্য ভাণ্ডারে সংযুক্ত হবে। এখন বাইরে আধার পরিষেবায় এক একজনকে প্রায় 100-150 টাকা খরচ করতে হয়। বিএসকে সেই পরিষেবা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেবে, অর্থাৎ বুঝতে পারছেন, বাংলা যে সহায়তা কেন্দ্র তৈরি হচ্ছে এখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই পরিষেবা পাবেন। প্রশাসনের দাবি, আগে প্রত্যেক 28,000 জনসংখ্যায় একটি করে বিএসকে থাকতো, নতুনগুলি তৈরি হওয়ার পরে প্রত্যেক 20,000 জনসংখ্যায় থাকবে আরও একটি বিএসকে। আগামী দিনে সব ধরনের আবেদনপত্রের সঙ্গে রেল এবং বাসের টিকিটও কাটার সুবিধা পাওয়া যাবে এই বিএসকে সেন্টারে। বিএসকের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো বুঝতে পারছেন, বর্তমানে কিন্তু নতুন আপডেট চলে এসেছে। এবার কিন্তু আধারের যে বায়োমেট্রিক স্ক্যান হতো বয়স্ক মানুষদের জন্য, তাদের জন্য কিন্তু আবারও নতুন পদ্ধতি চালু করা হচ্ছে, যেখানে কিন্তু চোখের রেটিনা স্ক্যান করা হবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে। তো আধার কার্ডে কিন্তু নতুন নিয়ম, সঙ্গে নতুন কিন্তু বিএসকে সেন্টার খোলার একটা নতুন আপডেট চলে এসেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং এই সেন্টার হলে আপনি খুশি হবেন কিনা সেটাও লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।